হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ঢাকুরিয়া লেক। এই যে এই যে প্রিন্সিপাল ম্যাডামও সাথে রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছি। এই কম্পোজিশনটা দেখছি, এটা আমরা একবার 2020-21 বোধ হয় এইটার একটা এখানে আমরা ওয়ার্কশপ করেছিলাম এই কম্পোজিশনটাকে নিয়ে এর আগেও। তো চলো, ঠিক আছে, আমরা এবার পেন্টিংটা শুরু করি। আস্তে আস্তে রোদটা উঠছে, দেখতে পাচ্ছ গরম। তো চলো পেন্টিংটা শুরু করি। পেন্টিংটা শুরু করার আগে যেটা বলে থাকি সেটা হচ্ছে লেটস স্টার্ট দ্য পেন্টিং। আর হ্যাঁ, অনেক দিন ধরেই বেরোবো ভাবছিলাম সত্যি কথা বলতে, কিন্তু বেরোনো হচ্ছিল না। ল্যাদ যাকে বলে, সকালবেলা ঘুম থেকে উঠবো, বেরাবো, আর অফিস করে এ করে যা হয়। তারপর দেখলাম আমারই এক বন্ধু রাত দুটোর সময় বেরোচ্ছে, বেরিয়ে ছবি টবি তুলছে, তাও -15°-20° টেম্পারেচারে। হ্যাঁ, তো ভাবলাম যে ও -20-15° টেম্পারেচারে কেউ যদি বেরিয়ে রাত্রিবেলা 2-2:30 সময় মিল্কি ওয়ের ছবি তুলছে বা সানরাইজের ছবি তুলছে তুলতে পারে, তা আমি একটু কষ্ট করে বেরোতে পারবো না এখান থেকে এইটুখানি, তাই বেরোলাম। আর হ্যাঁ, কে বেরোচ্ছে, কেন বেরোচ্ছে তার নামটা এখন বলবো না, ঠিক আছে। তার সেও ব্লগ বানাচ্ছে, তো তার ব্লগে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাক, তারপর তার নামটা বলবো, ঠিক আছে। তো তার ব্লগে হোক বা আমার ব্লগে হোক, যার ব্লগে 1000 সাবস্ক্রাইবার হবে, তারপর আগে 1000 হোক, তারপরে বলবো। জানি না 1000 হবে কি না, যেভাবে আমার এগোচ্ছে সেভাবে 1000 হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, দুজনের মিলে হয়তো 1000 হলো। পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ওখানে বসে পেন্টিংটা করছিলাম, তো বেশিক্ষণ লাগেনি। কতক্ষণ লাগলো আমাদের? 30-40 মিনিট এরকমই একটা টাইম লেগেছে। 40 মিনিটের মধ্যে একটা করেছি, করার চেষ্টা করেছি, কারণ এরপর আবার অফিস আছে, অফিসে যাবো, তাই তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করেছি। এমন একটা কম্পোজিশন চুজ করেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরপর ইচ্ছা আছে আস্তে আস্তে কম্পোজিশনগুলো আরেকটু টাফ করবো, আরেকটু টাফ কম্পোজিশন নেবো, যেগুলো একটু বড়ো কম্পোজিশন সেরকম কিছু নেবো। পেন্টিংটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, অনেক সাবস্ক্রাইবার কম আমার, তো তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবার করে দাও। সবাই 550 সাবস্ক্রাইবার হয়েছে, 1000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও। আর আমার যতক্ষণ আবার নতুন ভিডিও নিয়ে না আসছি, বাকি ভিডিওগুলো দেখতে থাকো। চলো তাহলে, টাটা, বাই বাই।